হ্যালো ফ্রেন্ডস বাইনে নির্মালে তোমাদের প্রত্যেক অভিনন্দন জানাই আমরা এইচএস বায়োলজিক্যাল সায়েন্সের সাজেশনস নিয়ে আলোচনা করছিলাম অর্থাৎ তোমরা যারা এই বছরে এইচএস এক্সামিনেশন দেবে তাদের বায়োলজিক্যাল সায়েন্সে কোন কোয়েশ্চেন্সগুলো ইম্পর্টেন্ট তো সেগুলোই আমরা আলোচনা করছিলাম তোমাদের যে পাঁচটা ইউনিট আছে তার মধ্যে অলরেডি চারটি ইউনিটের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি আলোচনা করেছি তো আজকে ইউনিট ফাইভের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। ইউনিট ফাইভ মানে হচ্ছে ইকোলজি এবং পলিউশন মনে রাখবে এই পোশান কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা ইকোলজি এবং পলিউশনকে ইগনোর করে যাই আমরা ভাবি যে এটাকে পরে ফেলবো কিন্তু অনেক প্রশ্ন কিন্তু এই রিজিয়ানস থেকে বা এই ইউনিট থেকে দেওয়া হয় সেই জন্য এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে দেখো আমি তোমাদেরকে বারবার বলছি যে সায়েন্সে প্রধানত সাজেশানস করা যায় না কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সে এটা বলা যায় যে কোন জায়গা থেকে প্রধানত কোয়েশেন সেটাররা কোয়েশ্চেন্স করেন যারা একটু প্রশ্ন নিয়ে ঘাঁটাঘাঁটি করে যাদের একটু এক্সপিরিয়েন্স আছে তো তারা সহজেই এটা বলতে পারেন এবং সেই এক্সপিরিয়েন্স থেকেই আমি তোমাদেরকে বলার চেষ্টা করছি যে এই জায়গাগুলো প্রধানত তোমাদেরকে ভালো করে ফোকাস করতে হবে শুধুমাত্র এই এই কোয়েশ্চেন্সগুলো নয় আরও কিছু বিষয় তোমাদেরকে করতে হবে যেমন লাস্ট পাঁচ বছরের প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার ভালো করে ফলো করবে গত বছরের যে কোয়েশ্চেন্স এসছে সেই সমস্ত প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রিভিয়াস ইয়ার্স অন্তত লাস্ট ফাইভ ইয়ার্স কোয়েশ্চেন্স তোমরা ফলো করবে এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো কোয়েশ্চেন্স ব্যাঙ্ক তুলে নাও কোয়েশ্চেন্স ব্যাঙ্ক থেকে পাঁচটা পেপার সিলেক্ট করো এবং সেই পাঁচটা পেপারে প্রত্যেকটা এমসি কিউ এক নম্বরের কোয়েশেন্সগুলো সব পড়ো এবং তার সঙ্গে সঙ্গে দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের যে কোয়েশ্চেন্সগুলো আছে সেই প্রশ্নগুলো একটু দেখে রাখো যে কোয়েশ্চেন্সগুলো তোমার আননোন মনে হবে সেই কোয়েশ্চেন্সগুলো সার্কেল করে রাখো পরে বই থেকে সেগুলো পড়ে নেবে তাহলেই কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সের প্রিপারেশান হয়ে যাবে ওকে তাহলে চলো কথা না বাড়িয়ে আমি শুরু করছি প্রথমেই ইকোলজির কথা বলবো পার্থক্য লেখো অটো ইকোলজি এবং সিন ইকোলজি তার সঙ্গে সঙ্গে হ্যাবিটেট ও নিচের পার্থক্য হোমিওথার্মি ও পয়কিলোথার্মির পার্থক্য অসম রেগুলেটর ও অসম কন মধ্যে পার্থক্য হাইবার ও এস্টিভেশনের মধ্যে পার্থক্য অ্যানাড্রোমাস ও ক্যাটাড্রোমাস মাছের মধ্যে পার্থক্য হেলিওফাইট ও ও সিওফাইটের মধ্যে পার্থক্য নেক্সট সিওফাইট কাকে বলে পরিযান বলতে কী বোঝো ও ফাইলি কাকে বলে তারপরে ইকোলোকেশান কাকে বলে অ্যালেলোপ্যাথির এক্সাম্পল দাও লাইকেন এবং অ্যাজোলা বলতে কি বোঝো এবং এজোলা অ্যানাবিনা সমন্বয় সম্পর্কে ব্যাখ্যা করো রেড গ্রন্থি ও এলার পর্দা কি ফাইলোড কি মরু উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো গৌণ অভিযোজনের উদাহরণ দাও বায়োম ইকোটোন কি স্পেসিস ল্যান্ডস্কেপ এবং লিচিং কাকে বলে তারপরে পপুলেশনের বৈশিষ্ট্য লেখো কিভাবে পপুলেশন ডেন্সিটি নিয়ন্ত্রিত হয় এস ও যে আকৃতির বৃদ্ধিরূপের পার্থক্য লেখো ন্যাটালিটি কাকে বলে বয়সভিত্তিক ভিত্তিক পিরামিডের উদাহরণ দাও বায়োটিক পোটেন্সিয়াল কাকে বলে তারপরে বিয়োজক কারা লিন্ডেম্যানের টেন পারসেন্ট সূত্র ব্যাখ্যা করো বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের পর্যায়গুলির বিবরণ দাও গ্রেজিং ও ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের পার্থক্য লেখো নাইট্রোজেন চক্রে বিভিন্ন অনুজীবের ভূমিকা বর্ণনা করো বিভিন্ন প্রকার খাদ্য পিরামিডের বিবরণ দাও ইনভার্টেড পিরামিড কোথায় দেখা যায় নেক্সট ইউট্রফিকেশান এবং অ্যালগাল ব্লুম কাকে বলে এনপিপি ও জিপিপি কি সাকসেশান কাকে বলে সেরে কি সাকসেসানের বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো আলফা বিটা এবং গামা বৈচিত্র্যের মধ্যে পার্থক্য কী মেগা ডাইভার্সিটি দেশ ও বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে বায়োডাইভার্সিটি ধ্বংসের কারণ কি এক্সিটু ও ইনসিটু সংরক্ষণের পার্থক্য লেখো বায়োস্ফিয়ার রিজার্ভের বৈশিষ্ট্য লেখো রেড ডেটা বুক ও পিবিআর কি পুরো নাম লেখো ডাব্লুড্লু এফ ইউনেস্কো আইইউসিএন এবং ম্যাব তো এই কোয়েশ্চেন্সগুলো প্রধানত ইকোলজিতে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশেন্স তারপরে আমরা পলিউশনে চলে আসি বায়ু দূষণের কারণগুলি লেখো পেন এস এবং লন্ডন স্মক কাকে বলে গৌণ দূষক এবং অক্ষয়িষ্ণু দূষকের উদাহরণ দাও সাইনার গিজাম কাকে বলে বিওডি এবং ম্যাগনিফিকেশান কাকে বলে ম্যাগনিফিকেশান কয়েকটা জলবাহিত রোগের নাম করো জলে আর্সেনিকের স্বাভাবিক মাত্রা কত আর্সেনিক দূষণের সিমটমস কি। মিনামাটা ডিসলেক্সিয়া ও ইটাই ইটাই রোগের কারণ কি শব্দ ও তেজস্ক্রিয় দূষণের ক্ষতিকারক প্রভাব বর্ণনা করো তারপরে গ্রিন হাউস প্রভাব বলতে কী বোঝো গ্রিন হাউস গ্যাসগুলোর নাম ও তাদের ক্ষতির পরিমাণ বর্ণনা করো মানে গ্রি গ্লোবাল ওয়ার্মিং তাদের কন্ট্রিবিউশন গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে ইহার ক্ষতিকর প্রভাব বর্ণনা করো ওজন হোল ও অ্যাসিড বৃষ্টি কাকে বলে প্রথম কোথায় ওজন হোল দেখা গিয়েছিল ওজন হোল কে আবিষ্কার করে ডিফরেস্টেশন এবং অ্যাফরেস্টেশন কাকে বলে তারপরে এম কি চিপকো আন্দোলনের পরিবেশ রক্ষায় ভূমিকা আলোচনা করো সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত এজেন্ডা টোয়েন্টি ও গ্রিন বেঞ্চ কাকে বলে মন্ট্রিল চুক্তি ও ক্রিওটো প্রোটোকলের গুরুত্বকে তো এই প্রশ্নগুলো প্রধানত পলিউশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এইচএস বায়োলজিক্যাল সায়েন্সে যে সমস্ত প্রশ্নগুলো প্রত্যেকটা ইউনিটের ইম্পর্টেন্ট যে সমস্ত প্রশ্নগুলো আছে তো সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি এই সিরিজ অফ ভিডিও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে তোমরা যারা এইচএস এর নিচ্ছ যে কোয়েশ্চেন্সগুলো বললাম প্রথমে এইগুলো পড়বে তারপরে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স পেপার ফলো করবে এবং তারপরে যে কোনো কোয়েশেন্স ব্যাঙ্কের মোটামুটি পাঁচ থেকে ছটা পেজ তোমরা ভালো করে প্র্যাকটিস করবে সকলে ভালো থেকো মনের আনন্দে তোমরা প্রিপারেশান নাও সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা যে কোয়েশ্চেন্সগুলো বললাম এই কোয়েশ্চেন্সগুলো পড়ে একটু পরীক্ষা দেওয়ার চেষ্টা করো নিজেকে তাহলে টেস্ট করে নাও তারপরে একদম ফাইনালে আরও ভালো করে তোমরা প্রিপারেশান নেবে সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট